আপনি যখন চলতেছেন উঠতেছেন ফিরতেছেন তখন আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়েন, দেখবেন আপনার গুনাহগুলো তো মাফ হবে হবে, এমন কি আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা এমন জায়গা থেকে করবে আপনি নিজে বুঝতে পারবেন না। আস্তাগফিরুল্লাহর ফজিলতটা কি একটা ঘটনা বললে বুঝতে পারবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন সেই যুগের শ্রেষ্ঠতম আলেম, শ্রেষ্ঠতম ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল এক জায়গায় সফরে যাইতেছে, রাস্তায় হঠাৎ রাত্রি হইয়া গেছেন, এক মসজিদে যায় থাকার নিয়ত করলো, কিন্তু মসজিদের সভাপতি কমিটিরা বললো এই মসজিদে থাকার নিষেধ। তারা তো চিন্তা নাই রাখে, ইমাম আহমদ ইবনে হাম্বল সাথে সাথে সেখান থেকে বের হয়ে চলে আসলেন। আসার পর পাশে একটা রুটির দোকান ছিল, রুটিওয়ালা ভাইকে ডাক দিয়ে বললো ও রুটিওয়ালা ভাই, আপনি আমাকে আজকে রাতটা থাকার জন্য কি অনুমতি দিবেন, আপনার এই রুটির দোকানে রাত্রিটা থেকে যাইব, সকালবেলা উঠিয়া আপনার দোকান থেকে চলে যাইব। রুটিওয়ালা ভাই বলতেছেন আপনি থাকেন কোনো সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ওই রুটির দোকানে বসে আছেন আর শুয়ে থাকতেছেন, কখনো বসেন কখনো শুয়ে থাকেন, বারবার তাকাইতেছেন ওই রুটিওয়ালা ভাইয়ের দিকে। দেখে রুটিওয়ালা ভাইয়ের চেহারাটা কত সুন্দর, তার মুখে সুন্নতি দাড়ি, তার শরীরে জুব্বা, মাথায় সুন্দর টুপি, তার চেহারাটা নুরানি, এক আল্লাহওয়ালা আরেক আল্লাহওয়ালাকে দেখলে সাথে সাথে চিনতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই যখনই দেখতে পাইল দেখার সাথে সাথে চিনে ফেলছে এই ব্যক্তি একজন আল্লাহওয়ালা মানুষ। কিন্তু এই রুটিওয়ালা ভাই যখনই একটা করে রুটি দেয় আর আস্তাগফিরুল্লাহ পড়তেছে, আস্তাগফিরুল্লাহ মুখের ভিতরে পড়ে, একবার পরে দুইবার পরে তিনবার পরে যখনই রুটি দিচ্ছিল আর আস্তাগফিরুল্লাহ পড়তেছিল, এইভাবে যখনই পড়তেছিল তখনই ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছে ও রুটিওয়ালা ভাই তুমি মুখে কি পড়তেছ, বলে আমি আস্তাগফিরুল্লাহ পড়তেছি। তুমি আস্তাগফিরুল্লাহ পড়তেছ কেন পড়তেছ, এর উপকারটা কি যদি একটু আমাকে বলতা। ইমাম আহমদ ইবনে হাম্বলের প্রশ্নের জবাবে সে বলতেছে আমি আস্তাগফিরুল্লাহ প্রতিনিয়ত সব সময় দিন রাত ২৪ ঘন্টায় পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে কত ফায়দা দিয়েছে, আমার জীবনে আমি যত আল্লাহর কাছে দোয়া করেছি পুরো দোয়া আল্লাহ তাআলা আমার ফিরাইয়া দেন নাই, আল্লাহ তাআলা সব দোয়া আমার কবুল করে নিয়েছে, কোনো দিন আমার কোনো দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন নাই, আমাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিছে। আস্তাগফিরুল্লাহর কি ফজিলত, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিছে। তবে একটা দোয়া এখনো কবুল হয় নাই, ওই একটা দোয়া কবুল হওয়ার জন্য বারে বারে আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ আমার এই দোয়াটা কবুল করে নাও, এই দোয়াটা আমি অনেক আগে থেকে করি যে আল্লাহ তাআলা যেন আমার এই দোয়াটা কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ওই রুটিওয়ালা ভাইকে ডাক দিয়ে বলতেছেন আপনি যদি আমাকে বলতেন আপনার আর একটা কোন দোয়া রয়েছে যে দোয়াটা এখনো কবুল হয় নাই, সেই দোয়াটার কথা যদি আমাকে বলতেন আমি সেই দোয়াটার কথা শুনতাম যে যে দোয়াটা এখনো বাদ রয়েছে কবুল হয় নাই। রুটিওয়ালা ভাই বলে কোনো সমস্যা নেই আপনাকে শোনানো যাইবে। ওই রুটিওয়ালা ভাই বলে আর একটা দোয়া আমি আল্লাহর কাছে করি, এই যুগের শ্রেষ্ঠতম আলেম শ্রেষ্ঠতম ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আমার ইচ্ছা তার সাথে একবার সাক্ষাৎ করব, তার সাথে কিছু সময় লাগাবো, তার সাথে কিছু সাক্ষাৎ করে তার থেকে কিছু সবক নিব,
কিছু শিখার আছে শিখবো, এটা শিখার জন্য আমার বড় ইচ্ছা। ইমাম আহমদ ইবনে হাম্বল সাথে সাথে চোখের পানি ছাইরা দিছে, চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দে বলে, ও ভাই তুমি কি বললা? ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে তোমার দেখা করার শখ, এত বড় ইচ্ছা তোমার, তোমার আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও মনে করো কবুল করা লইছে। তোমাকে সেই ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাইতে হয় নাই, তোমার দোয়ার বদলতে আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দোকানে লইয়া চলাইছে। সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলে ওই রুটিওয়ালা ভাই বলতেছে, কে ইমাম আহমদ ইবনে হাম্বল? বলে ভাই আমি নিজে ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি নিজে ইমাম আহমদ। রুটিওয়ালা ভাই আনন্দে চক্ষু দ্বারা দুটো পানি বের হওয়া শুরু হয়েছে, যখনই পানি পড়তেছিল আর আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করে দিছে। আহমদ আহমদুল্লাহ আলাই ইমাম সাহেবকে জড়াইয়া ধরছে, জড়াইয়া ধরে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে আর কাঁদতেছে, বলছে ওগো আল্লাহ তুমি কত দয়ালু মেহেরবান। এই জন্য বলি ভাই, দিনে রাতে যখনই চলো উঠতে ফিরতে আস্তাগফিরুল্লাহ 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 বলো। তুমি বিপদে আছো, ব্যবসায় লস হইয়া গেছে, আস্তাগফিরুল্লাহ আমল করো, দেখবা আল্লাহ তাআলা তোমার ব্যবসার ভিতরে বরকত দান করে দিছে। তোমার টাকা পয়সার অভাব, টাকা পয়সার সমস্যা, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে। আপনার বিয়ে বাবা হচ্ছে না, দিনদার পরহেজগার মেয়ে দরকার, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, দেখবেন আল্লাহ তাআলা সব সমস্যা দূর করে দিছে। চাকরি নাই, বারবার আমাদের কাছে বলে হুজুর চাকরি নাই, দোয়া চাই, বিদেশ যেতে চাই, টাকা জমা দিয়েছে কিন্তু যাইতে পারতেছি না, আস্তাগফিরুল্লাহ দিন রাত 24 ঘন্টা পরও আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহ তাআলা দেখবেন আপনার সব সমস্যা দূর করে দিবে, এমনকি আল্লাহ তাআলা আপনার রিজিকের ফয়সালা করবে, চাকরির ব্যবস্থা করে দিবে, বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব সমস্যা দূর করে দিবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহসমূহ মাফ করে দিবেন, আর গুনাহসমূহ যদি মাফ করে দেয় আল্লাহর কাছে তুমি যা চাইবা আল্লাহ তাআলা তোমার জন্য তাই ব্যবস্থা করবে। প্রেজেন্টস বাই কোয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।